Hello viewers, welcome to you all to our channel Education Point Didi. In this video I am going to discuss lesson number 8 from the textbook of class 10, The Snail, written by William Covert. Okay, William Covert was one of the most popular poets of his time. অর্থাৎ তার সময়, অর্থাৎ তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন এবং লেখালেখি শুরু করেছিলেন সেই সময়টাতে তিনি একজন জনপ্রিয় কবি ছিলেন. Covert changed the directions of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. Okay, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর যে প্রকৃতি কবিতা বা প্রাকৃতিক কবিতাগুলো ছিল সেইগুলো তিনি আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন. কিভাবে? তিনি ইংল্যান্ডের গ্রামাঞ্চল এবং প্রত্যেক দিনের জীবনকে নিয়ে তিনি তার কবিতাগুলো লিখেছিলেন. হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি, হেমস অ্যান্ড দ্য টাক্স. ওকে, তার একটা বিখ্যাত কবিতা ছিল এটি. দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট দ্য স্নেইল. ওকে, অর্থাৎ সামগ্রের একটা নির্দিষ্ট যে জগৎ, অর্থাৎ একাকিত্ব ভরা লনসাম যে একটা জগৎ রয়েছে সেই জগৎটা সম্পর্কেই এখানে বলা হয়েছে. ওকে, অর্থাৎ শামুকের একটা জীবন কাহিনী, দ্য সাইকেল অফ দ্য স্নেইল ইজ ডেসক্রাইবড হিয়ার ইন দ্য পোয়েম. ওকে, সুবিস্তারে বর্ণনা করা হয়েছে সেটি. So, let's start. To grass, or leaf, or fruit, or wall. Okay, ghashe, patai, phale, othoba dewale. The snail stick close. Shamukera, atke thake khub shokto kore. Dilo shongobaddho bhabe atke rakhe nijeke. Nor fears to fall. Porbar kono bhoy nei tader. As if he grew there, house and all together. Jeno mone hoy, ekhanei tar jonmo, ebong bari ghor, ebong shobkichu. ওকে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইটস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস. উইদিন দ্যাট হাউস, দ্যাট হাউস এখানে হাউস মিনস হচ্ছে শেল, তার যে খোলসটা সেটাকে বলা হয় হিজ হাউস. ওকে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইটস, সে নিজের সেই বাড়ির ভেতরে অর্থাৎ সেই খোলসটার ভেতরে নিজেকে লুকিয়ে নেয়. কখন লুকিয়ে নেয়? হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস অফ স্টর্ম. ওকে, অর আদার হাম বিসাইডস অফ ওয়েদার, অর্থাৎ ঝড় অথবা আবহাওয়ার অন্য কোনো বিপদ যখন এসে পড়ে, আসন্ন হয়, তখন সে নিরাপদে নিজেকে তার খোলসের ভেতর অথবা বাড়ির ভেতরে গুটিয়ে নেয়. ওকে, নেক্সট টানজা, গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ. তার শুঙ্গগুলোকে, হুলগুলোকে, হর্নস শুঙ্গগুলো, সুরগুলো বা হুলগুলোকে যদি তুমি হালকা স্পর্শ করো, হি সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ. ওকে, অর্থাৎ তার নিজেকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এতটাই বেশি যে হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার. শ্রিঙ্কস মিনস হচ্ছে পশ্চাৎ অপসারণ করা, গুটিয়ে নেওয়া, অর্থাৎ সে তখন নিরানন্দ হয়ে ওকে নিজেকে গুটিয়ে নেয় সেই বাড়ির ভেতরে. অর্থাৎ তুমি যখন তার হুলগুলোতে বা শুঙ্গগুলোকে স্পর্শ করবে, তখন তার নিজেকে সংযত করবার ক্ষমতাটা এতই বেশি যে সে নিজেকে নিরানন্দ হয়ে গুটিয়ে নেয় সেই বাড়ির ভেতরে. ওকে, কাম টু নেক্সট টানজার, হোয়ার এভার হি ডুয়েলস, হি ডুয়েলস অ্যালোন. সে যেখানেই বাস করুক না কেন, সে একা বাস করে, অর্থাৎ সে যেখানে রয় সে একাই রয়, অর্থাৎ সে খুব লনলি. ওকে, এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান. চ্যাটেল মিনস পার্সোনাল বিলঙ্গিংস অর ওয়েলথ. তার নিজেকে ছাড়া আর কোনো সম্পদ নেই, অর্থাৎ সে নিজেই যেন নিজের সম্পদ, আদারওয়াইজ তার কোনো আর সম্পদ নেই. ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, অর্থাৎ তার এই যে সম্পদ, সে যে নিজেই নিজের সম্পদ, এটাকে নিয়েই সে যেন ওয়েল স্যাটিসফাইড, দ্যাট ইজ কন্টেন্টেড, অর্থাৎ সে যেন পরিতৃপ্ত এটাকে নিয়ে. ওকে, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য পোয়েম. আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল. ওকে, নেক্সট এক্সারসাইজগুলোতে আমরা এবার সলভ করব. ওকে, সো লেট গেট স্টার্ট. এক্সারসাইজ ওয়ানে দেখো কি বলা হয়েছে. এক্সারসাইজ ওয়ানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস. ওকে, অর্থাৎ তোমাকে সঠিক বিকল্পটা বেছে নিতে হবে বাক্যগুলো পূরণ করবার জন্য, দ্যাট ইজ এমসিকিউ টাইপ কোশ্চেন. এ নাম্বারে রয়েছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেইল শ্রিঙ্কস ইন টু ইটস হাউস উইথ. হালকা স্পর্শ করলে শামুকটা নিজেকে গুটিয়ে নেয় তার বাড়ির ভেতরে, কেমন অবস্থায়? নাম্বার এ তে রয়েছে ডিসপ্লেজার, নাম্বার বি তে রয়েছে প্লেজার, নাম্বার সি তে রয়েছে, অর্থাৎ তিন নাম্বারে রয়েছে পেইন, চার নাম্বারে রয়েছে সারপ্রাইজ. ওকে, দ্যাট ইজ নাম্বার ওয়ান, ডিসপ্লেজার. নাম্বার বি, ইন ইটস হাউস দ্য স্নেইল লিভস উইথ, নিজের বাড়িতে শামুক বসবাস করে. এক নম্বরে রয়েছে প্যারেন্টস, দুই নম্বরে ফ্রেন্ডস, তিন নম্বরে রিলেটিভস, চার নম্বরে নো ওয়ান, দ্যাট ইজ দ্য অ্যান্সার, নো ওয়ান, নম্বর ফোর. ওকে, নম্বর টু, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস.
provide sentences, phrases, words in support of your answer. Okay, number A তে কি রয়েছে? The snail fears to fall from the wall. দেওয়াল থেকে পড়ে যাবার জন্য ভয় পায় শামুক. That is false. Supporting হবে the snail sticks close, not fears to fall. Okay, number B তে রয়েছে the snail comes out of his house during a storm. অর্থাৎ ঝড়ের সময় শামুক নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে. That is also false. Supporting হবে he hides when danger imminent betides of storm. Okay, এবার come to number 3. অর্থাৎ exercise number 3. Answer the following questions. Okay. নাম্বার এতে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু. ওকে, অর্থাৎ শামুক সাধারণত কিসের সঙ্গে নিজেকে আটকে রাখে? তাহলে দ্য অ্যান্সার ইজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল. ওকে, আই রিপিট দ্য অ্যান্সার, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল. ওকে, নাম্বার বি, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড. What makes the snail well satisfied? The snail has no personal belongings or wealth. Okay. It is well satisfied to lead a self-contented life. Okay. I repeat the answer. The snail has no personal belongings or wealth. It is well satisfied to lead a self-contented life. Okay. Number four, কি বলা হয়েছে? Change the following sentences into questions. অর্থাৎ তোমাদেরকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এগুলো দিয়ে. এক নাম্বারে রয়েছে, অর্থাৎ এ নাম্বারে রয়েছে, she does always rises early. Interrogative sentence using does. Does দিয়ে তোমাদেরকে প্রশ্নবোধক তৈরি করতে হবে. That does not she does rise early. Okay. Number B, Joyce is the best singer in the class. Who is the best singer in the class? Okay. Number C, he saw the rainbow. Did দিয়ে তোমাদের কোশ্চেন করতে হবে. তাহলে did he not see the rainbow? Okay. Number 4, অর্থাৎ নাম্বার ডি, আই গো টু স্কুল বাই বাস. কোশ্চেন হাউ দিয়ে করতে হবে. তাহলে হাউ ডু ইউ গো টু স্কুল, তোমরা স্কুলে কিভাবে যাও? ওকে, তাহলে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও. ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ হিট অন লাইক বাটন অর শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস. ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট নোটিফিকেশন. ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও. হ্যাভ এ গুড ডে. টাটা.